আজকে আমরা অ্যাটেন্ড এর বিভিন্ন ব্যবহার শিখব। অ্যাটেন্ডের পরে আসলে কোন প্রিপোজিশন বসবে, তিনটা বাক্য আছে। আমরা প্রথমে অ্যাটেন্ডের কয়েকটা অর্থ লিখি। অ্যাটেন্ড, অ্যাটেন্ড অ্যাট অর্থ হচ্ছে গমন করা, গমন করা। অ্যাটেন্ড টু অর্থ মনোযোগ দেয়া, মনোযোগ দেয়া। আর অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড অন অর্থ হচ্ছে সেবা করা। তাহলে আমরা অ্যাটেন্ড অ্যাট গমন করা, অ্যাটেন্ড টু মনোযোগ দেয়া, অ্যাটেন্ড অন সেবা করা। আচ্ছা প্রথম বাক্যটা দেখি। হি ডিড নট অ্যাটেন্ড ড্যাশ হিজ অফিস টাইমলি, সে তার অফিসে সময় মতো আসে নাই। আচ্ছা তাহলে এখানে কোনটা হবে, অফিসের সাথে কি যায়, গমন যায়, মনোযোগ যায় না সেবা যায়? অবশ্যই গমন, সে তার অফিসে সময় মতো গমন করে না। অতএব এখানে হবে অ্যাটেন্ড অ্যাট অর্থ গমন করা। এরপরে হি ডিড নট অ্যাটেন্ড ড্যাশ লেসন হিজ লেসন, সে তার পড়া বা অধ্যায় ঠিকমতো কি করে নাই, গমন করে নাই, মনোযোগ দেয় নাই, না সেবা করে নাই। অবশ্যই পড়া পাঠ আমরা অবশ্যই মনোযোগ দেওয়ার সাথে মানে মেলে, তাহলে হবে অ্যাটেন্ড টু অর্থ মনোযোগ দেয়া। হি ডিড নট অ্যাটেন্ড টু হিজ লেসন, সে তার পড়ায় মনোযোগ দেয়নি। এরপরে আসি হি ডিড নট অ্যাটেন্ড ড্যাশ হিজ সিক ফ্রেন্ড, সে অ্যাটেন্ড করে নাই তার অসুস্থ সিক ফ্রেন্ড মানে অসুস্থ বন্ধুকে। আচ্ছা সে অসুস্থ বন্ধুকে কী করে নাই, গমন করে নাই, মনোযোগ দেয় নাই, না সেবা করে নাই? অবশ্যই অসুস্থতার সাথে সেবা করা যায়। তাহলে হি ডিড নট অ্যাটেন্ড অন হিজ সিক ফ্রেন্ড।